সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ফারাক্কা বাঁধের ফলে নদীর নাব্যতা কেড়েনের আশঙ্কায় ও পানি ন্যায্য হিস্যার দাবিতে 1976 সালের 16 মে মৌলানা ভাসানীর নেতৃত্বে সারা দেশের লাখ লাখ মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দান থেকে মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে লং মার্চে অংশ নেন। সেদিন থেকেই 16 মে ফারাক্কা দিবস নামে পরিচিতি লাভ করে। সদ্য জন্ম নেয়া বাংলাদেশের মানুষ সেদিন পদ্মার জলের দাবিতে সীমান্তের দিকে এগিয়েছিলেন। তারপরে পদ্মা মেঘনা দিয়ে অনেক জল বয়ে গেছে, কিন্তু ভারত বাংলাদেশের অভিন্ন নদীগুলোর জল বণ্টন নিয়ে সমস্যা এখনও মেটেনি, তা রয়ে গেছে। সমস্যা সমাধানে নানা উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। তবে এই দোলাচালের মাঝেই ফারাক্কা ব্যারেজ খোদ ভারতেও খরা বন্যা তৈরি করছে। পরিবেশের ক্ষতিসহ মরুচরে রূপ নিতে চলেছে দুই বাংলা, তাই দাবি উঠেছে ফারাক্কা ব্যারেজ ভেঙে ফেলার। কিন্তু এ বিষয়ে বাংলাদেশ কি বলছে? বাংলাদেশ কি পানি ন্যায্য হিস্যা পাচ্ছে? আর ভারতেই বা এই ব্যারেজের কারণে কি ধরনের প্রভাব ফেলছে? এসবের আদ্যোপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। ১৯৫০ ও ষাটের দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পলি জমা বড় সমস্যা হয়ে দেখা দেয়। এই সমস্যা সমাধানের জন্য ভারতের পরিকল্পনাকারীরা গঙ্গা নদীর কিছু পানি হুগলি নদীতে স্থানান্তর করার জন্য একটি বাঁধ নির্মাণের প্রস্তাব দেন। এই পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কা বাঁধ তৈরির উদ্যোগ নেয় ভারত সরকার। যদিও এই বাঁধ নির্মাণের পরিকল্পনা শুরু হয় 1947 সালে দেশ ভাগ অর্থাৎ ভারত পাকিস্তান আর বর্তমান বাংলাদেশ অংশ বিভাজনের পর থেকে। ১৯৬১ সালে ফারাক্কা বাঁধের নির্মাণ কাজ শুরু হয়। এই বাঁধের নির্মাণ কাজ শেষ হয় ১৯৭১ সালে। বাঁধটি পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা ও মুর্শিদাবাদ জেলার মধ্যে অবস্থিত। নির্মাণ সম্পন্ন হয় ১৯৭৪ সালের ডিসেম্বরে। এটি ১৯৭৫ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় 18 কিলোমিটার উজানে ফারাক্কা বাঁধ নির্মিত হয়। এখানে একটি ব্যারেজ ও একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে ভারত সরকার। বাঁধটির পাশাপাশি 38 কিলোমিটার দীর্ঘ ফিডার ক্যানেলও নির্মাণ করা হয়, যা গঙ্গা নদীর পানি হুগলি নদীতে নিয়ে যায়। বাংলাদেশের দুঃখ নামে পরিচিত ফারাক্কা বাঁধে 109টি গেট রাখা হয়েছে। ফারাক্কা সুপার তাপ বিদ্যুৎ কেন্দ্রের পানি এই বাঁধ থেকে সরবরাহ করা হয়। ফারাক্কা বাঁধের দৈর্ঘ্য 2.24 কিলোমিটার বা 7,300 ফুট। এটি শুধু একটি বাঁধ নয়, এই অবকাঠামোটি সড়ক ও রেল সেতু হিসেবেও ব্যবহার করা হয়। এই বাঁধের ওপর দিয়ে 34 নম্বর জাতীয় সড়ক ও রেলপথ রয়েছে, যা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ ভারতের উত্তর পূর্ব অংশকে বাকি ভারতের সঙ্গে সহজ যোগাযোগ রাখতে বড় ভূমিকা রাখছে। এই বাঁধের মুখ্য উদ্দেশ্যই ছিল জলের অভাবে হারিয়ে যেতে বসা গঙ্গার শাখা নদী ভাগীরথীকে পুনরায় গঙ্গার জলে পুষ্ট করা। দিন দিন নাব্য হারিয়ে যাওয়া কলকাতা বন্দরকে আগের রূপে ফিরে আনা। বর্তমানে পশ্চিমবঙ্গের দক্ষিণে অবস্থিত হলদিয়া বন্দর থেকে উত্তরপ্রদেশের বেনারস অবধি অংশকে ভারতীয় জাতীয় জলপথ একের স্বীকৃতি দেওয়া হয়েছে। যদিও ফারাক্কা বাঁধ তৈরিতে ভারতের তৎকালীন বিভিন্ন সমীক্ষায় বিশেষজ্ঞরা মতামত দিয়েছিলেন যে গঙ্গা পদ্মার মতো বিশাল নদীর গতি বাঁধ দিয়ে বিঘ্নিত করলে নদীর উজান এবং ভাটি উভয় অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হতে পারে। এ ধরনের নেতিবাচক অভিমতকে পাত্তা না দিয়ে ভারত একতরফাভাবে ফারাক্কায় গঙ্গার উপর বাঁধ নির্মাণ করে। এতে পরবর্তীতে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ বিহার রাজ্যে ব্যাপক পরিবেশের বিপর্যয় ঘটে। ফারাক্কা ব্যারেজের কারণে গঙ্গা নদীর পানি হুগলি নদীতে স্থানান্তরিত হয়, যার ফলে পদ্মা নদীতে পানির প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়। বিশেষত শুষ্ক মৌসুমে যখন নদীর পানি স্বাভাবিকভাবে কম থাকে, বাঁধের কারণে পদ্মা নদীর পানি আরও কমে যায়। এর ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে
কৃষি, মৎস্য এবং জলজ সম্পদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। এ সময়টাতে পদ্মার বাংলাদেশ অংশে প্রায় মরুচরে রূপান্তর হয়ে যায়। পদ্মা নদীর পানির প্রবাহ কমে যাওয়ায় এর নাব্যতা কমে যায়, যা নদীর তীরবর্তী অঞ্চলে পলি জমা হওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এতে নদীটি আরও সংকুচিত হয় এবং তা কৃষি জমি এবং বসতবাড়ির জন্য ক্ষতিকর হয়ে ওঠে। পানির অভাবে বাংলাদেশের অনেক জলাভূমি শুকিয়ে যায়, যেন ধুধু করে সব দিকে, যা পরিবেশগত ভারসাম্য নষ্ট করে এবং জীববৈচিত্র্যের ক্ষতি করে। বাংলাদেশের অনেক কৃষি জমি সরাসরি পদ্মা নদীর উপর নির্ভরশীল। পানি কমে যাওয়ার কারণে সেচের সংকট দেখা দেয়, যা খাদ্য উৎপাদনে বিরূপ প্রভাব ফেলে। একইভাবে মৎস্য সম্পদও ক্ষতিগ্রস্ত হয়, কারণ নদীর পানি কমে গেলে মাছের প্রজনন প্রক্রিয়া বিঘ্নিত হয়। এই কারণে বাংলাদেশের কৃষক ও মৎস্যজীবীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হন। পানি সংকটের কারণে বাংলাদেশের কিছু অঞ্চলে খাদ্য নিরাপত্তা হুমকির মুখেও পড়ে। কৃষি উৎপাদন কমে যাওয়ায় খাদ্যশস্যের উৎপাদন কমে যায় এবং পানির অভাবে জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়ে। ফলে বাংলাদেশের কিছু অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান নিম্নমুখী হয়। ফারাক্কা ব্যারেজ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বহুদিন ধরেই চলমান। বাঁধের কারণে সৃষ্ট সমস্যা নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে বেশ কয়েকবার উদ্বেগও প্রকাশ করেছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে পানি বন্টন সংক্রান্ত বিভিন্ন চুক্তি 1996 সালে স্বাক্ষরিত হয়, তারপরও গঙ্গার পানি বন্টন সমস্যাগুলো পুরোপুরি সমাধান হয়নি। চুক্তি অনুযায়ী নদীতে 70,000 কিউসেক পানি থাকলে উভয় দেশ পাবে 35,000 কিউসেক, আর 75,000 কিউসেকের বেশি পানি থাকলে 40,000 কিউসেক পাবে ভারত, বাকিটা পাবে বাংলাদেশ। এখানে একটু বলে রাখা ভালো, নদী বা কোনো জলরাশির পানি পরিমাপের একক হলো কিউবিক ফিট পার সেকেন্ডে কিউসেক। অথচ ভারতের খেয়াল খুশি মতো বাঁধ থেকে অনিয়ন্ত্রিতভাবে পানি অপসারণ ও বন্ধ করে থাকে, ফলে শুষ্ক মৌসুমে তীব্র পানি সংকট এবং বর্ষা মৌসুমে প্রবল বন্যার কবলে পড়ে বাংলাদেশ। 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তিতে পানি বন্টনের বিষয়টি স্পষ্ট করে বলা থাকলেও সেটি ঠিকমতো মানছে না ভারত। প্রতিটি চুক্তির পর ভারত অন্যায়ভাবে চুক্তি শর্ত ভঙ্গ করছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, 2001 থেকে 2015 সাল পর্যন্ত চুক্তি অনুযায়ী বাংলাদেশে পানি মিলেছে মাত্র 3 বছর। ফারাক্কা বাঁধ কেন্দ্রিক এই স্বেচ্ছাচারিতার ফলে শুধু বাংলাদেশ নয়, ভারত নিজেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বাঁধ দেওয়ার কারণে ভারতের এই অংশেও পরিবেশের পাশাপাশি কৃষিকাজেও নেতিবাচক প্রভাব পড়েছে, এমনকি খরা আর অতিরিক্ত বন্যার খবরও পাওয়া যায় সেখানটাতে। তাই বিশেষজ্ঞরা বলছেন, এই অপরিণামদর্শী প্রকল্প বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ এবং বিহার রাজ্যে ব্যাপক পরিবেশ বিপর্যয় ডেকে এনেছে। প্রত্যক্ষভাবে বাংলাদেশের প্রায় 300 কোটি মার্কিন ডলার ক্ষতি হয়। যদি পরোক্ষ হিসাব করা হয় তাহলে ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে। পদ্মা নদী দিয়ে পলি প্রবাহ 1960 সালের চেয়ে প্রায় 20% কমেছে, কার্বন প্রবাহ কমেছে 30%। পলি প্রবাহ কমে যাওয়ার কারণে জমির উর্বরা শক্তি কমে যাচ্ছে, মিনারেল এবং নিউট্রিয়েন্ট কমে যাওয়ার ফলে নদী ও জলাভূমিতে ফাইটোপ্লাঙ্কটন উৎপাদন কমেছে 30%। এই পরিবর্তন বাংলাদেশের মাটির ভৌত কাঠামোর উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এমনকি বঙ্গোপসাগর জুড়ে মৎস্য উৎপাদন কমে যেতে পারে এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বঙ্গোপসাগরের মাছের উপর ভারতের বিপুল জনগোষ্ঠীও নির্ভরশীল, এতে করে দুই দেশের মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফারাক্কার প্রভাবে বাংলাদেশ অংশের পদ্মা পরিণত হয়েছে একখণ্ড মরুভূমিতে। পদ্মার পানি প্রবাহ মারাত্মকভাবে কমে যাওয়ায় বাংলাদেশের উত্তর অববাহিকায় বিশেষ করে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে ভূগর্ভস্থ পানির প্রথম স্তর 8 থেকে 10 ফুট, জায়গা বিশেষে 15 ফুট নিচে নেমেছে। পানির অভাবে মাটির আর্দ্রতা শুষ্ক মৌসুমে 3% কমেছে। বাঁধের ফলে প্রায় 100 কিলোমিটার নদীপথ নাব্যতা হারিয়েছে, সেই সঙ্গে 49টি শাখা নদীর অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়েছে।
ফলে বাংলাদেশকে বর্তমানে প্রায় বড় বন্যার সম্মুখীন হতে হচ্ছে। সম্প্রতি সিলেট, ফেনী, নোয়াখালী, কুমিল্লাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে 52 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব মানুষ বানের পানিতে ভেসে চলেছেন, শত কষ্ট, দুঃখ, দুর্দশা এসব মানুষের মধ্যে। ফারাক্কা ব্যারেজ চালুর 4 দশকেরও বেশি সময়ে গঙ্গা অববাহিকায় ব্যাপক পরিবর্তন হয়েছে। গঙ্গার উজানে বিহার, উত্তরপ্রদেশ এবং ভাটিতে সুন্দরবন পর্যন্ত পরিবেশ বিপর্যয়ের চিত্র স্পষ্ট হয়েছে। গঙ্গার উজানে বিপুল পরিমাণ পলি জমে প্রতি বছর বন্যা দেখা দিচ্ছে ভারতের বিহার সহ উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকায়। অন্যদিকে গ্রীষ্ম মৌসুমে পানি আটকে রাখার ফলে নদীর ভাটি অঞ্চলের মানুষ নানান ধরনের সমস্যায় পড়ছেন। প্রতি বছর কেবল বিহারেই 20 লাখ মানুষ হুমকির মুখে পড়ছেন। ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাবে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা, মহানন্দা সহ দেশের বড় বড় সব নদী নাব্যতা হারিয়ে ফেলে হয়ে পড়েছে পানিশূন্য, শুকনো বালির চরাঞ্চল। পানি বিশ্লেষকরা বলছেন, উজানে একাধিক বাঁধ দিয়ে ভারত পানি প্রত্যাহার করে নেয়, ফারাক্কা পয়েন্টেই পানি সংকট দেখা দিয়েছে। এ অবস্থা চলতে থাকলে 2030 সালের মধ্যে দেশের উত্তরাঞ্চল মরুভূমি হয়ে যেতে পারে। বাংলাদেশে আসা গঙ্গাবাহিত পলির পরিমাণ 2 বিলিয়ন টন থেকে 1 বিলিয়ন টনে নেমে এসেছে। এর ফলে মেঘনা, মোহনায় উপকূলীয় চরাঞ্চলের গঠন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এই ধারা চলতে থাকলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ভূমি গঠন এবং ভূমি পুনরুদ্ধার প্রক্রিয়া বিপর্যস্ত হয়ে যাবে। এই বাঁধের কারণে এক সময়ের প্রমত্তা পদ্মা এখন মুমূর্ষু অবস্থায় রয়েছে। এ অঞ্চলের সবুজ শ্যামল বাংলা হয়তো অচিরেই মরুভূমিতে পরিণত হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি ভারতেও ফারাক্কার বিরুদ্ধে জনমত জোরালো হচ্ছে, কারণ ফারাক্কা এখন সুবিধার চেয়ে অসুবিধায় বেশি ঘটাচ্ছে। যে কলকাতা বন্দর টিকিয়ে রাখতে এই বাঁধ দেওয়া হয়েছিল, বাঁধ নির্মাণের 49 বছরেও কলকাতা বন্দরকে বাঁচানো যায়নি। এমনকি কলকাতা বন্দরকে সচল রাখতে বর্তমানে যে পরিমাণ ড্রেজিং করতে হয়, ফারাক্কা বাঁধ নির্মাণের আগেও এতটা ড্রেজিং দরকার হতো না। বাঁধ নির্মাণের আগে স্থানীয় অধিবাসীদের বলা হয়েছিল, ফারাক্কা বাঁধ চালু হলে বন্যা হবে না, কিন্তু অতীতের তুলনায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে শুধু বাঁধের কারণে। শুধু পশ্চিমবঙ্গ নয়, পার্শ্ববর্তী বিহারও ফারাক্কা বাঁধের কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। সেখানে বছরে বন্যায় 10 লাখের বেশি মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিহার রাজ্য সরকারের দাবি, ফারাক্কা বাঁধের কারণেই এই ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় প্রতি বছরই রাজ্যটি বন্যা ও নদী ভাঙ্গনের শিকার হচ্ছে। বছর বছর বন্যার ক্ষয়ক্ষতি থামাতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ফারাক্কা ব্যারেজ ভেঙে ফেলার প্রস্তাবও দিয়েছিলেন। এই ব্যারেজের ফলে খোদ ভারতীয়রা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বাংলাদেশের মরণ ফাঁদ বলা হয় ফারাক্কা বাঁধকে। সেই ফাঁদ কিন্তু ভারতের পশ্চিমবঙ্গেও প্রভাব ফেলেছে। এ কারণে ভারতীয়রাই এই ব্যারেজ আর চাইছেন না, ভেঙে ফেলতে বলছেন তারা। এই ব্যারেজ না থাকলে 2 বাংলার মানুষই সুখে শান্তিতে থাকতে পারবে, পরিবেশ রক্ষা পাবে, সেই সাথে কোনো ভূ রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিও তৈরি হওয়ার আশঙ্কা নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আবার ভারতের অনেক বিশেষজ্ঞরা বলছেন, বাঁধটি ভেঙে না ফেলে এর সড়ক ও রেল সংযোগ ঠিক রেখে বাঁধের গেটগুলো অপসারণ করে সেতুর মতো ব্যবহার করা যেতে পারে। এটি করলে খানিকটা হলেও 2 বাংলা মরুময় আর বানের জলের অকাল গ্রাস থেকে রেহাই পাবে বলেও মনে করছেন তারা। নদীতে এ ধরনের বাঁধের ফলে যদি লাভের চেয়ে লোকসান বেশি হয়, সেক্ষেত্রে তা তুলে ফেলার একাধিক নজির ইউরো আমেরিকাতে রয়েছে। তাই বাংলাদেশ ভারত উভয় দেশের জন্য অভিশাপ স্বরূপ। এই ফারাক্কা বাঁধ বন্ধ করে বা ভেঙে ফেলা 2 দেশের জন্য মঙ্গলজনক বলে মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা। এই বাঁধটি ভেঙে ফেলা হবে নাকি আরও পাকাপোক্ত করে মজবুত করা হবে তা সময় বলে দেবে। বাংলাদেশ তার ন্যায্য হিসেবে পাবে কি না সেটি এখন সময়ের দাবি। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন লাগুক হাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছি।
তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।